এখন সাহেব তাকে নিয়ে দপরে আসছিলাম আমাকে যে বড় ভাবিয়ে বলল আমি কি উজিরি আমার কাছে আসবি না ওই তো উজির কাকা এদিকে আছে জনাবের জয় হোক করুন জাপনা জয় হোক জনাবের জয় হোক জনাবের জয় হোক মহা সম্রাট وزير اعظم جناب আপনি কিছু সময়ের জন্য আপনার আসনে গিয়ে বসুন আমি আপনার পুত্র লাল চাঁদের সঙ্গে দুটি কথা বলব ঠিক আছে জনাব জয় হোক জনাব জয় হোক জনাবের জয় হোক কি নাম তোমার আমার নাম লাল চাঁদ বাদশা বাহ খুব সুন্দর আচ্ছা তোমার কাছে কেমন লাগছে আমার এই দরবার আমার দরবারে আমি যে প্রজাদেরকে নিয়ে বসবাস করছি গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায় অন্যায় সুখ দুঃখের বিচার করছি তোমার কাছে কেমন লাগতেছে খুব ভালো বাহ 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 চমৎকার আচ্ছা লাল চাঁদ একটু কথা বলো আচ্ছা আমার কাছে এসো তো আমার হাতের দিকে তাকাও তো দেখো তো এগুলো কি এগুলো মানিক মানিক চমৎকার মানিকে মানিকে চেনে অন্য কেউ নয় আচ্ছা লাল চাঁদ আমি এই পাঁচটি মানিক তোমাকে দান করব তুমি কি নেবে কেন আমি আপনার মানিক নেব কেন না না তোমাকে ছোট করার জন্য আমি বলিনি তুমি আমার প্রাসাদে আজ নূতন এসেছো শাহী মেহমান তাই তোমার সম্মান রক্ষার্থে এই পাঁচটি মানিক তোমাকে দিলুম তোমাকে ছোট করার জন্য না ভিক্ষা সরব না তোমার সম্মান নাও ঠিক আছে আরেকটি কথা আগামী গুল্ল থেকে প্রতিদিন তুমি তোমার পিতার সঙ্গে আমারই রাজ দরবারে আসবে তোমাকে প্রতিদিন আমি একটি করে মানিকে দেব আসবে না কেন আমি আসতে পারি তবে একটি শর্তে কি শর্ত তোমার আমি প্রতিদিন আপনার ডান পাশে বসে আপনার ন্যায় বিচার দেখব কিন্তু মানিকের জন্য না বাহ বাহ চমৎকার চমৎকার ঠিক আছে লাল চাঁদ তুমি যা বলছো তাই হবে প্রতিদিন এসে আমার ডান পাশে বসে রাজ্য পরিচালনা দেখবে তাই না আচ্ছা তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করছে আগামী দিনে অবশ্যই তোমার পিতার সঙ্গে আসবে তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ওজির আজম জনাব আমাকে শরণ করেছেন জনাব আপনি বোধহয় কষ্ট পেয়েছেন আপনাকে অন্দর মনে পাঠিয়ে আপনার সন্তানের সঙ্গে দুটো কথা বলেছি ঠিক আছে জনাব আপনার সন্তানকে নিয়ে যান এবং আগামী দিন থেকে আপনার সঙ্গে প্রতিদিন আমার এই দরবারে নিয়ে আসবেন লালচাঁদ বাদশাহ আমার ডান পাশে বসে আমি কি বিচার করি তাই সে অনুভব করবে ঠিক আছে জনাব আমি এখন আসি আচ্ছা ঠিক আছে সালাম জাহাপনা সালাম সালাম চলে যাচ্ছি জনাব চলে যাচ্ছি চলে ভালো আমার কথা মিথ্যে হতে পারে না আমি যা সন্দেহ করেছি ঠিক তাই ওজির পুত্র হলে আমি যে পাঁচটি মানিকে তাকে দেখিয়েছি দেখার সঙ্গে সঙ্গে সে বলতে পারত না মানিক অতএব আমার সন্দেহ ঠিক এ ওজির পুত্র নয় আর যতটুকু রহস্য লুকিয়ে আছে আমি তা অবশ্যই খুঁজে বের করবো হ্যাঁ জয়া চলেন